আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। যারা পেঁয়াজ চাষ করেন তারা একটা সমস্যায় থাকেন, সেটা হচ্ছে জমিতে সার প্রয়োগ করবেন কি আকারে। তো আমি 1 বিঘা জমিতে কতখানি সার প্রয়োগ করেছি এবং কিভাবে সেচ দিচ্ছি এ নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটি। ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা সার প্রয়োগ সম্বন্ধে আর কোনো সমস্যা ফেস করবেন না। এটা আমার তৃতীয় সেচের পূর্ব মুহূর্তে যে ধরনের সার আমরা রাজশাহীতে প্রয়োগ করে থাকি তার পুরো বিস্তারিত দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের যারা সার প্রয়োগ নিয়ে সমস্যা থাকেন এবং পেঁয়াজ চাষ করেন তাদের জন্য খুবই সুবিধাজনক হবে। তাই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। চলুন শুরু করা যাক। পেঁয়াজের জমিতে সার কিভাবে দেওয়া হয়, কি কি সার কি পরিমাণ দিলে ভালো হয়, এই নিয়ে আজকে আমাদের ভিডিও। আশা করছি ভিডিওটি শিক্ষণীয় হতে চলেছে। যারা সার প্রয়োগ নিয়ে সমস্যায় থাকেন আমাদের এই ভিডিও দেখলে তাদের সার প্রয়োগ নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এটা তো এই জায়গার পরিমাণ কতখানি? জায়গার পরিমাণ হচ্ছে 1 বিঘা। সার কি কি সার এখানে দেওয়া হচ্ছে আর কি আকারে কিভাবে দেওয়া আছে একটু বিস্তারিত যদি বলেন। আমার 1 বিঘা মাঠে সার মোটামুটি আপনার 75 কেজি সার দিলাম। 75 কেজি সার দিয়েছি, হ্যাঁ, 1 বিঘা জমিতে। সার আপনার হচ্ছে DAP আছে, ইউরিয়া, পটাশ, ফসফেট, এই চারটাই আছে। আর কিছু আছে আপনার হচ্ছে জীব সার, যা আপনার বিঘাকে আপনার 10 কেজি মারা হয়েছে। আর আরেকটা আছে আপনার হচ্ছে দুই প্যাকেট দানা আছে, আর আপনার 1 প্যাকেট আছে গ্লোজিং। আচ্ছা, সার কোনটা কি পরিমাণ দিয়েছে? সারাতে মোটামুটি 20 কেজি আছে, ডিএপি আপনার 25 কেজি, ইউরিয়া 10 কেজি, আর আপনার হচ্ছে ফসফেট আপনার হচ্ছে 20 কেজি দেওয়া আছে। আর এই যে সারের সাথে হলুদ আকারের ইয়া দেখা যাচ্ছে, এটা পানিটা মানে বিষ নাকি? হ্যাঁ, এটা পানিটা বিষ আপনার, যেহেতু আপনার প্রথমে পানিটা বিষ দেওয়া হয়, আপনার 3 সেচের বেলাতেও অনেক সময় কিছু ছোট ঘাস বাড়ায়, ওই ঘাসটা মানে নির্মল করার লাগে আপনার এই পানিটা বিষ আমরা তৃতীয় সেচ স্প্রে করি, যাতে পরবর্তীতে আপনার মানে বেশি ঘাস যে না বাড়ায়। আচ্ছা, এই সারগুলি হচ্ছে সেচার পূর্ব মুহূর্তে দেওয়া দিতে হবে নাকি? হ্যাঁ, মানে ভি যখন আমরা সেচ পর তার পূর্ব মুহূর্তে সার ছেটানো হবে, এবারে সার ছিটাইলে আপনার মানে কাজটা ভালো হয়।